আর এই মাদ্রাসাটা কোন জায়গাতে হয়? নাসিমুর রিয়াদ কিতাবে লেখা আছে কামারপুর গ্রাম বলে যখন কোনো গ্রাম ছিল না, জমিনটা কিন্তু ছিল। এর মাদ্রাসা তৈরি হওয়ার 2000 বছর আগে রাসূলুল্লাহ সাহেব জমিনটাকে অ্যালটমেন্ট করে এখানে একটা মাদ্রাসা হবে 2000 বছর আগে। আর সেই জায়গাতে মাদ্রাসা হবে, বাদ বাকি বহুত বড় বড় গ্রাম আছে তারা মহিলা মাদ্রাসা করতে পারেনি, বুঝলেন? আমাদের ভগবানগলায় বিশাল বড় বড় লোকের গ্রাম, কোটিপতি লোক আছে, কিন্তু মহিলা মাদ্রাসা করতে পারেনি। আপনার কামার ঘরের সমস্ত সুনিদামাত লোকের জন্য দোয়া করি, আপনাদের মেয়ে ছেলের জন্য দোয়া করি যে আপনারা এইখানে একটা সুন্নি আহলে সুন্নাত জামাতের মাদ্রাসা আপনি কায়েম করেছেন 2000 বছর আগে রাসূলুল্লাহ সাহেব অ্যালটমেন্ট করে রেখেছেন। মেয়ে ছেলেটা জান্নাতে যাবে কি দোজখে যাবে তারও খবর আমার রাসূলুল্লাহ সাহেব বলে দিতে পারেন, তার বাপের নামও বলে দিতে পারেন, গ্রামও বলে দিতে পারেন, সবকিছু বলে দিতে পারেন রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি। তাই কামার ঘরের সমস্ত মুসলমানকে আমি আরজ করব, আবেদন করব, আপনার এই মহিলা মাদ্রাসা আপনি টিকিয়ে রাখুন, যত রকমেরই কষ্ট হয়। আর এই মাদ্রাসাটা কোন জায়গাতে হয়? নাসিমুর রিয়াদ কিতাবে লেখা আছে কামারপুর গ্রাম বলে যখন কোনো গ্রাম ছিল না, জমিনটা কিন্তু ছিল। এর মাদ্রাসা তৈরি হওয়ার 2000 বছর আগে রাসূলুল্লাহ সাহেব জমিনটাকে অ্যালটমেন্ট করে এখানে একটা মাদ্রাসা হবে 2000 বছর আগে। আর সেই জায়গাতে মাদ্রাসা হবে, বাদ বাকি বহুত বড় বড় গ্রাম আছে তারা মহিলা মাদ্রাসা করতে পারেনি, বুঝলেন? আমাদের ভগবানগলায় বিশাল বড় বড় লোকের গ্রাম, কোটিপতি লোক আছে, কিন্তু মহিলা মাদ্রাসা করতে পারেনি। আপনার কামার ঘরের সমস্ত সুনিদামাত লোকের জন্য দোয়া করি, আপনাদের মেয়ে ছেলের জন্য দোয়া করি যে আপনারা এইখানে একটা সুন্নি আহলে সুন্নাত জামাতের মাদ্রাসা আপনি কায়েম করেছেন 2000 বছর আগে রাসূলুল্লাহ সাহেব অ্যালটমেন্ট করে রেখেছেন। বেরাদারান ইসলাম, নবী ইলমে গায়েব জানেন, নবী হাজির নাজির সমস্ত জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, আমার রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমি আপনাদেরকে আরজ করি, ফাতেমা সম্বন্ধে হয়তো কিছু বললাম, কোনো দুঃখ করার কথা নাই, যেটা আসলে হাদিস সেটাই বর্ণনা করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললাম বড় লোকের বেটি ছিলেন, বিশাল বড় বড় লোকের বেটি, এবং ওনার শ্বশুরও খুব বড় লোক ছিল, আবু তালেবও খুব বড় লোক ছিলেন, ইতিহাস তো ভালো করে জানে না। আর বলতেন যে এই খাবার পেল না, অমুক পেল না, নবী আমার পেটে পাথর বেঁধে, কি কারণে পাথর বেঁধেছিল এটা হাকিকাতটা জানেন? আইলে তালিমে উম্মত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীকেও ভোক লাগতো না, নাবিকেও পিপাসা লাগতো না। ওটা মিশকাত শরীফ আছে, আবি তো ইন্না রব্বি ইন্নাল্লাহ রব্বি ইউতমিনু ওয়া ইসকিনি, আমি আল্লাহর দরবার বাস করি, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পানি পান করায়। নবীকে কোন ক্ষুধা এবং পিপাসা লাগতো না বিরাদারে ইসলাম। তাই আমি আপনাদের কাছে এই কারণে অত দূর থেকে, বহু দূর থেকে আমি ভগবানগলা থানা থেকে এখানে আমি এসেছি আপনাদের দরবারে। রাত্রি অনেক রাত্রি হয়ে গেছে, এখন উচ্চ ভক্তি করে নবী নামে দুরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইসলাম। হাদিস শরীফে মেয়ে ছেলে অনেক ঘটনাও আছে। মিলহান বলে একটা মেয়ে ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছিলেন তুমি কি যুদ্ধ করতে যাবা না, কিন্তু তুমি যুদ্ধ করতে গেলে শাহাদাতের দরজা পাবে, যুদ্ধ স্থানে পৌঁছতে পারবে না। এটা নবী গায়েবের খবর বলে দিলেন। তাই মিলহান বাহরাইন নদী পার হওয়ার পর উঁচুর উপর চড়ে উঁচু থেকে পড়ে যেয়ে ওইখানে শাহাদাত বরণ করিলেন, যুদ্ধ স্থানে যেতে পারলেন না, ওইখানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েবের খবরটা দিয়েছিলেন, তাই নবী গায়েবের খবর জানেন। আর ফারাইজের কিতাব, ফারাইজের জমি জামা কি করে ভাগ করতে হয় এটা কে করে দিয়েছিলেন? এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করেছেন। দেখুন হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমার জমি গেলা কোরআন শরীফ মোতাবেক কয় ভাগ ভাগ হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন ছয় ভাগে ভাগ হবে। আমরা দুইটা ভাই আর দুইটা হচ্ছে বোন, ভাই হচ্ছে দুইটা আব্দুর রহমান আর আব্দুল্লাহ, আর বোন হচ্ছে আসমা আর আয়েশা, তাই দুদুগ্নি চারে দিয়ে ছয় ভাগে ভাগ হবে। বলে সাত ভাগে ভাগ করিও,
বলে সাত ভাগে ভাগ মানে বলে তোমার সতরা মা উম্মে হাবিবা বিনতে খারেজা দুই মাসের গর্ভবতী তার গর্ভে আমি একটা কন্যা সন্তান দেখতে পাচ্ছি তার নাম রেখে দে উম্মে কুলসুম ওই মেয়েটাকেও ভাগ দিও তার স্বামীর মৃত্যুর আগে যদি বিবি গর্ভবতী হয় ওই গর্ভের সন্তান বেটা ছেলে হোক চাই মেয়ে ছেলে হোক আপন পিতামাতার জমি জমার ভাগ পাবে তাই সাত ভাগে ভাগ করতে বলেছেন এ ফরাইজটাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন সুবহানাল্লাহ আমরা ফাতিহার জন্যই দেখেন